এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবক সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। সমস্ত সর্বৈব মিথ্যা, ওনার মস্তিষ্ক প্রসূত হয়েছে। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। ভারত সেবাশ্রম সংঘ শতবর্ষ যাবৎ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের সেবা কাজ করেন, আমরা সেবা কাজ করি। কিন্তু যখন আমার ধর্ম, আমার সমাজ, আমার সংস্কৃতি যখন বিপন্ন হয়, আমার হিন্দু ধর্মের প্রতি যখন আক্রমণ আসে, হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু জাতি সম্পর্কে, হিন্দু সম্পর্কে মুর্শিদাবাদ জেলায় একজন রাজনৈতিক দলের সিটিং MLA, তিনি যে বক্তব্য রেখেছেন যে আমরা 70%, 30% হচ্ছে আমাদের হিন্দু, 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, তার প্রতিবাদ মিছিল হয়েছে। কিন্তু কাকে কে ভোট দেবেন তা সেটা আমরা নির্দিষ্ট করতে পারি না। আমি এমন ধরনের কোনো বক্তব্য রাখিও নি। আমাদের যারা অনুগামী আছেন, হাজার হাজার যারা শিষ্য ভক্ত আছেন, যারা শুভানুধ্যায়ী আছেন, তারা এটা প্রতিবাদ করছেন, করবেন, এবং তারা আইনের আশ্রয় গ্রহণ করবেন। আমিও চ্যালেঞ্জ করছি, কোন জায়গায়, নির্দিষ্ট কোনো জায়গায় আমি কি এটা বলেছি, যদি প্রমাণ করতে পারেন তাহলে আমার নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমি সন্ন্যাসী হিসাবে মানি না, তাহলে ঠিক নিশ্চয়ই সন্ন্যাসী হিসাবে মানবেন না। কিন্তু আমরা সন্ন্যাসী, আমরা চাই যে ঈশ্বর তার করুণা হোক করুক, চৈতন্যের উদয় হোক।